নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, আপনাদের এই মাসে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। এটি একটি মাসিক রাশিফলের ভিডিও, তাই এই ভিডিওতে যে ভবিষ্যৎবাণীগুলি করা হবে সেটি সামগ্রিক সকল কন্যা রাশির জাতক ও জাতিকার জন্য প্রযোজ্য, কারো ব্যক্তিগতভাবে কিন্তু এটা নয়। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এর পাশাপাশি একটি ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে দিই, এর পূর্বের যে মাসিক রাশিফল আমি করেছিলাম সেখান থেকে একটি কমেন্টস খুব কমন এসছে, সেটা হচ্ছে যে এখন তো লকডাউন চলছে তো আপনার রাশিফল শুনে আমি করবো বা কি, বা কোনো কিছুই তো মিলছে না, বা আপনি কি এই ভারতের বাইরে থাকেন জানেন না যে লকডাউন চলছে, তো এরকম কমেন্টস এসছে। আমি তাদেরকে বলবো, এই কিছু আমি কথা বলবো, তারপরে কিন্তু আপনারা এই কমেন্টসগুলি আর করবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি কয়েকটি পয়েন্ট বলছি, এই লকডাউনে কিন্তু সমস্ত কিছুই বন্ধ নেই, ফার্স্ট অফ অল। সেকেন্ড, এই লকডাউনে কী কী জিনিস খোলা আছে আমি বলে দিচ্ছি, যদি আপনারা সেগুলি করেন তাহলে তো কর্ম করতেই পারবেন, আর যারা যদি না করে থাকেন, যদি ঘরে বসে থাকেন, তাহলে ভিডিওটি শুনুন, আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি। 10% হলেও তো কাজে লাগবে, কারণ আমি এখানে শুধু কর্মজীবন নিয়ে বলি না, আমি পারিবারিক জীবন নিয়ে বলি, লাভ লাইফ নিয়ে বলি, আফটার ম্যারেজ লাইফ নিয়ে বলি, সমস্ত ব্যাপার নিয়ে বলি। তো কোন কোন সেক্টরগুলো খোলা আছে সেটা আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখুন, 1 নম্বর হচ্ছে ডাক্তার, দেখুন খোলা আছে, নার্স খোলা আছে, ওষুধের দোকান দেখুন খোলা আছে, পুলিশ বা প্রশাসন দেখুন খোলা আছে, তো এগুলো সেক্টর খোলা আছে। তো আশা করি এরপরে এরকম টাইপের কোনো কমেন্টস আপনারা করবেন না। তো বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। কন্যা রাশির জাতক ও জাতিকার এই জুন মাস কেমন যেতে চলেছে তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। কন্যা রাশির জাতক ও জাতিকার এই মাসে কিন্তু শিক্ষার দিকটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, মানে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের তো মনোনিবেশ একদমই থাকবে না, যারা আপার লেভেলে পড়াশোনা করছে তাদের মনোনিবেশ থাকলেও সেই পরিমাণে রেজাল্ট পাবেন না। এই মাসেই কিন্তু শত্রুতার ভাব প্রবল দেখা যাচ্ছে, কন্যা রাশির জাতক ও জাতিকাদের বলছি। শত্রুতা এমন পরিমাণে দাঁড়াবে যে আপনার জ্ঞাতিশত্রু ও শত্রু, তাই শত্রু থেকে দশা দূরে থাকুন এই মাসে। এই মাসে প্রেমের দিকটা খুবই শুভ, কন্যা রাশির জাতক ও জাতিকার প্রেমের দিকটা খুবই শুভ, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু আমি বলবো যে বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহের দিকটাও শুভ রয়েছে। এরপরে আসি আপনাদের কর্মজীবন, যারা চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা চাকরি করছেন তাদেরকে আমি বলে দিই কর্মে প্রবল চাপ আসতে চলেছে, মানে কর্মক্ষেত্রে, আর এর ফলে কিন্তু অনেকে চাকরি ছেড়ে দিতে পারেন এই চাপ সহ্য করতে না পারার ফলে, আমি কিন্তু বলে দিচ্ছি আগাম। তো আমি বলবো একটা কথা, আপনারা একটু চাপটা নিতে নিন, কারণ ভবিষ্যতে এই যারা চাপ নিতে পারবে তারাই কিন্তু পরবর্তীতে প্রমোশন পেতে চলেছে, আমি কিন্তু আগাম বলছি আপনাদেরকে। তো আমি বলবো যে আপনারা কর্মক্ষেত্রে যে চাপ আসতে চলেছে সেই চাপটা আপনারা নিতে শিখুন, এবং ভবিষ্যতে সেখান থেকে আপনারা অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন, আর যারা চাপ নিতে পারবেন না তারা তো চাকরি ছেড়ে দেবেন। এরপরে আসি যারা বিজনেস করছেন, যারা বিজনেস করছেন তাদের এই মাসে খুবই ভালো যেতে চলেছে, বিশেষ করে যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, অনলাইন বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এবং শেয়ার মার্কেটের বিজনেস করছেন, এই কয়টা বিজনেস খুব ভালো যেতে চলেছে আপনাদের এই মাসে। এই সব বিজনেস যারা করছেন তাদের প্রবল পরিমাণে অর্থ আসতে চলেছে এই মাসে, কিন্তু আপনাদের খরচার ভাবটা খুবই দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে খরচাটা কোথা থেকে হবে আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনাদের মেডিকেল থেকে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মেডিকেল ওরিয়েন্টেড ব্যাপার থেকে
এই মাসে মেডিকেল অ্যালার্ট থাকবেন। এই মাসে কন্যা রাশির জাতক ও জাতিকার সন্তান ভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে এবং যারা দাম্পত্য জীবনে যুক্ত রয়েছেন তাদেরও এই মাস খুব ভালো দেখা যাচ্ছে। আপনাদের উভয়ের মধ্যে একটা রোমান্টিক ভাব দেখা যাচ্ছে। ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির জাতক ও জাতিকার এই মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম রয়েছে এবং শত্রুতা নিয়ে প্রবলেম রয়েছে এবং চাকরি ছেড়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যেতে পারে। এই তিনটা প্রবলেম রয়েছে, আমি আগাম আপনাদেরকে প্রেডিকশন দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।